জোনাল মিটিং ডাকা হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে নব মতদাতা এবং যুব যোদ্ধা যে আমরা কার্যক্রম নিয়েছি ওয়ান বুথ ইলেভেন ইউথ, এই কার্যক্রম নেওয়ার জন্য আমাদের জেলা সফর এবং জেলা কর্মকর্তা এবং এই জেলার এই জোনের আমাদের এই মিটিং, এবং এখানে আমরা নিশ্চিত হয়ে করতে চাই যতজন নতুন ভোটার আসবেন তারা প্রত্যেকে নরেন্দ্র মোদীর আদর্শে, ভারতীয় জনতা পার্টির আদর্শে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন, এই ভাবধারা নিয়ে আমাদের প্রচার কাজ এবং আমরা এই মিটিংয়ে এসেছি। 200 টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, কি বলবেন? আমরা 200 টার্গেট এটা তো নিশ্চিত হবে, কারণ 200 টার্গেটটা আমাদের কাছে কোনো কঠিন সমস্যার ব্যাপার নয়। আমরা ধরছি যে তৃণমূল কংগ্রেস যাতে 50-এর মধ্যে চলে আসে সেটার জন্য যুব মোর্চা সবসময় লড়াই করবে, ভারতীয় জনতা পার্টির যে আমরা শাখা সংগঠন হিসাবে সেই লড়াই আমরা দেবো। শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যেভাবে টালমাটাল শুরু হয়েছে সেক্ষেত্রে কি ভবিষ্যতে রাজনৈতিক এতে আপনাদের বিধানসভা নির্বাচনে কিছু লাভ হবে? একটা কথা আপনাকে বলে রাখি, তৃণমূল কংগ্রেস ভাঙলে আমাদের নিশ্চয়ই লাভ। তৃণমূল কংগ্রেস পিসি আর ভাইপো ছাড়া তৃণমূল কংগ্রেসে কারো কোনো কাজ আছে বলে আমার মনে হয় না, এবং তৃণমূল কংগ্রেসের যারা নন্দীগ্রাম এবং সিঙ্গুর যারা আন্দোলন করেছিলেন তারাই তৃণমূল কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ। আমরা কখনো দেখি বেচারা মান্না এবং মাস্টারমশাই লড়াই, কখনো দেখছি এখানে পাশ থেকে আপনাদের মন্ত্রীর সঙ্গে এখানে বিধায়কের লড়াই। তৃণমূল কংগ্রেস যত তাড়াতাড়ি বাংলার মানুষের কাছ থেকে দূরে সরে যায় এটা পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে ভালো। জয়েন করেছে প্রধান এবং উপপ্রধান, তারপর আবার কথা রয়েছে আরও 6 জন জয়েন করবে, আজকে আরও অনেকে যোগদান করছে, আজকে আরও অনেকে পার্টি কার্যালয়ে যোগদান করছে। তৃণমূল দলটাই ভ্যানিশ হয়ে যাবে, থাকবে না, আগে থেকেই বলেছি। সব পিকে টিকে বিহার থেকে বুদ্ধি ধার করে নিয়েছে, কিছু হবে। 550 কোটি টাকা যদি জনগণের স্বার্থে দিত তাহলে মানুষের উপকার হতো, তৃণমূলকে মানুষ আশীর্বাদ করত। বিহারের বুদ্ধি নিয়েছে পিকেটে 550 কোটি টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে, যা বলা হচ্ছে অন্তত মানুষের মধ্যে যা চর্চা চলছে তাতে তৃণমূল কংগ্রেসের কোনো লাভ হবে বলে আমার তো মনে হয়। জমি আন্দোলনের আতুরঘর নন্দীগ্রামেই পঞ্চায়েত দখলের পথে আপনাদের এগোচ্ছেন, সেখান থেকেই কি গোটা পূর্ব মেদিনীপুর? নন্দীগ্রাম থেকে তৃণমূলের যাত্রাপথ শুরু হয়েছিল, নন্দীগ্রামের হলদি নদী, আমাদের নন্দীগ্রামের নদীতেই তৃণমূলের যাত্রাপথ শেষ হয়েছে। সেটাই কি প্রথম পঞ্চায়েত দখলের পথ থেকে পথ দেখাচ্ছে? আমরা তো পঞ্চায়েত তো আরও আছে, নিয়ন্ত্রণে প্রথমবার দিচ্ছে, কিন্তু তৃণমূল যেখানে শুরু করেছিল সেখানে তৃণমূল শেষ। বলছি দাদা, কলকাতার আজকে বিভিন্ন জায়গায় চৌমাথার মোড় সহ বিভিন্ন জায়গায় মূর্তিঘাটে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর ছবি, দুদিকে লাগানো হয়েছে দিলীপ ঘোষের ছবি, কি বলবেন? এরকম একটা আবার জল্পনা শুরু হয়েছে নতুন করে, তারা লাগিয়েছে। এমনিতেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে একটা প্রশ্ন উঠছে, তার সঙ্গে দুদিকে দিলীপ ঘোষের ছবি, সেক্ষেত্রে কি আমাদের বক্তব্য আমরা স্পষ্ট করেছি, কালীঘাট প্রাইভেট লিমিটেডের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, কাঠমানি সংস্কৃতির বিরুদ্ধে, বাংলায় হিটলারি শাসনের বিরুদ্ধে যদি কেউ জনগণের এই যুদ্ধে সামিল হতে চান আমাদের দলে তিনি স্বাগত। ছট পুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আপনাদের দলের সাংসদ জানিয়েছেন যে 5 জন সাংসদ জয়েন করার জন্য অপেক্ষা করছে এবং মন্ত্রী শুভেন্দু অধিকারীও রয়েছে, কি বলবেন? জানা নেই ভবিষ্যতে কে আসবে কে আসবে, তবে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসে কালীঘাটের 2 জন ছাড়া আর কেউ করবেন বলে আমার তো মনে হচ্ছে। তিনি তো আবার তালিকায় রেখেছেন সৌগত রায়ের নামও, আমি কারণ নাম করে বলতে চাইনি, কালীঘাটের 2জন ছাড়া তৃণমূল কংগ্রেসে আর কেউ অবশিষ্ট থাকবেন বলে আমার ঠিক তো মনে হয়। এত ইনিশিয়েট করছেন, শুভেন্দুদার সাথে বারবার দেখা করছেন বা কমিউনিকেট করছেন, খবর দেখা যাচ্ছে
এর কারণ একটাই, কারণ সৌগতরা চেষ্টা করছে বিজেপিতে আসবার জন্য। তো সৌগতরাও হয়তো বিজেপিতে খুব তাড়াতাড়ি জয়েন করে যাবে, সময়ের অপেক্ষাটা দেখুন না কি হবে। এতে আসেন শুধু দেখুন, শেষ করতে পারবেন না। ইতিমধ্যেই ইতিমধ্যেই আপনাদের দলের নেতা অর্জুন সিং বলেছেন, সাংসদ তিনি বলেছেন পাঁচজন তার লাইনে রয়েছেন তৃণমূলের নেতৃত্ব জয়েন করার জন্য, এ বিষয়ে কি বলবেন? পাঁচজন তো মন্ত্রী আছেন, 10-15 জন এমপি আছেন, কি হয় শুধু দেখুন না, ফাঁকা হয়ে যাবে, ঘরে কেউ থাকবে না, তৃণমূল কংগ্রেসের ঘরে কেউ থাকবে না, দলে এই দলে থাকা সম্ভব পড়ে। গতকাল ভূমি আন্দোলনের যে আতুলগড় নন্দীগ্রাম, সেখান থেকে এই পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য জয়েন করেছেন দিলীপ ঘোষের হাত ধরে। তারা বলছেন যে আরও তাদের সাথে 6 জন সদস্য জয়েন করবে, যেহেতু 10 জনের ওই পঞ্চায়েত, পুরো পঞ্চায়েতেই আসবে বিজেপির দিকে। শুনুন, শুভেন্দু অধিকারী আন্দোলন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের লড়াইতে যারা অস্বীকার করছেন তাদের ইতিহাস ক্ষমা করবে না। এটা যারা এই ধরনের কথা বলছেন তারা নন্দীগ্রাম আন্দোলনটা জানেনি না। আর নন্দীগ্রাম আন্দোলন প্রথম লালকৃষ্ণ আদবানি, সুষমা স্বরাজরা এখানে না এলে কাকে খুঁজে পাওয়া যেত? বড় বড় কথা বলছেন। তৃণমূলের রাজ্য নেতৃত্বে তারা কিন্তু অন্য কথা বলছেন যে নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে, গোলাঘাট ফেরাতে পারতেন না শুভেন্দু অধিকারী না থাকে, বড় বড় কথা।